গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ঘুম থেকে উঠেই তোমাদেরকে ফোন করিনি, অন্যান্য দিন ঘুম থেকে উঠেই একটু ফ্রেশ হয়ে তোমাদেরকে ফোন করি। তো আজকে চা খাওয়া হয়ে গেছে, কারণ আমি একবার 8:30 সময় ঘুম থেকে উঠেছিলাম, তখন দেখলাম যে বাইরে খুব রোদ, খুব ভালো লাগলো মনটা। তারপরে 10:30 সময় তখনও দেখলাম রোদ আছে, ও মা। তারপরে যখন চা করতে গেছি তখন দেখলাম আস্তে 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 মেঘ করে এখন মেঘই আছে। তো চলো, এই যে চা খাওয়া হয়ে গেছে, ছেলে চা খাচ্ছে, আর ওই যে ওকে বসিয়ে ছেলে চা খায় সব সময়, ওকে পাশে বসিয়ে দেখেছি কেমন দুষ্টুমি করছে, দেখো। ও বিস্কিট খাবে, ওকে বিস্কিট দেবে, আর যদি ওকে বিস্কিট দেওয়া না হয়, ওই যে বাটিটা নিচে পড়ে আছে ওর, সেই বাটিটা ওই যে সেইটাকে মানে একদম বারবার ঠোঁট দিয়ে তুলবে ফেলবে, তুলবে ফেলবে, মানে আমার দিকে অ্যাটেনশন গ্রো করো এইরকম। বাবা তুই চা খা, তো চা ঠান্ডা। তো চলো একটু কাজ বাজ করে আবার আসছি। এই জাস্ট চান করে উঠলাম, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে আমার কাজ, কারণ আজকে যেহেতু মানে রান্না বান্না ছিল না, আর যেহেতু অতটা আজকে ক্যামেরা নিয়েও থাকিনি, তো আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। এই দেখো ঠাকুর দিয়ে উঠলাম। দেখো আজকে আমি বুঝিনি সেদিনকে, ওই বললাম না যে অ্যাকুয়ারিয়ামের ওই একটা পাথর আটকে গেছিল, তো তারপরে আমি অ্যালোভেরা গাছগুলো রেখে দিয়েছিলাম জিফের মধ্যে। তো আজকে সকালে উঠে দেখি, দেখো এতগুলো মানে বেশিরভাগ ফিশই মরে গেছে। এই কটা ফিশ আছে, এই যে এই কটা আছে, আবার কিনে নিয়ে আসতে হবে। মানে ওইটা না অ্যালোভেরা গাছটা, আমার মনে হচ্ছে যে এই অ্যাকুয়ারিয়ামটা পরিষ্কার করব। তো আমার মনে হচ্ছে কি এইটার মধ্যে না তোমার ওই দেখো পাতাগুলো কেমন লাল লাল হয়ে গেছে, আমার মনে হয় যে ওটা না রেখে ঠিক করিনি, ওটা মনে হয় মাছদের স্যুট হয়নি। তো যাই হোক আমি ওটা ফেলে দেবো, আর ভেতরে অ্যাকুয়ারিয়াম আর কিছুই রাখবো না, শুধু মাছগুলোই রাখবো, কারণ মাছগুলো মরে গেলে ভীষণ খারাপ লাগে। মানে যতই হোক ওদের নিশ্চয়ই কষ্ট হয়েছে দেখেই না। তো যাই হোক, দাঁড়াও আমি ঠাকুর দিয়ে উঠেছি, একটু ছেলেকে পড়িয়ে নি, তারপরে আবার আসছি তোমাদের কাছে। এবার এখন গল্প করতে পারবো, কারণ আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, মানে এখন মানে এই গল্পটা হচ্ছে কোনো টেনশন মুক্ত গল্প করতে পারবো। দাঁড়াও একটু মানে কাজ করে নি, হ্যাঁ দাঁড়াও তোমাদের সাথে গল্প করতে করতেই কাজ করি। তখন আবার ছেলেকে একটুখানি পড়ালাম, পড়িয়ে আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম। দাঁড়াও একটু কাজ করে নি। মুড়ির ডাস্টটা আমি এটার মধ্যে ঢেলে রেখে দিই, তো মুড়ির ডাস্টটা ফুরিয়ে গেছে, তাই এই কন্টেনারটা থেকে এই কন্টেনারে ঢেলে রেখে দিই, তাহলে কি একটু সুবিধাটা হয়। এই কন্টেনার গুলোর একটা খুব সুন্দর সুবিধা আছে, দেখো পুরো কিন্তু তোমার ক্যাপটা খুলতে হয় না, এই যে এইটা খুললেই হয়ে যায়, যে দেখেছো যে এইটা এই জিনিসটা খুললেই হয়ে যায়, দেখো পড়ছে। তো মানে একদম তোমার শিশির হচ্ছে হাত দিলি, ভাবছিলাম যে একটা রান্নাঘরে যে মিনি গিজার থাকে না, ভেবেছিলাম যে একটা গিজার বসিয়ে নেবো। তা আমার বর বলে গিজার বসানোর তোমার জায়গাটা কোথায়, এখানে দেখাও তো, বলে শুধু এখানে জায়গা না সারা ফ্ল্যাটে, এত সাজিয়ে রেখেছে সারা ফ্ল্যাটেই তোমার জায়গা নেই,
এরপর তো আমার জিনিসপত্রই থাকবে, আমরাই চলে যাব এখান থেকে। আমার না থাকে না মানুষের এক একটাকে শখ থাকে, আমার শখ হচ্ছে শুধু ফ্ল্যাট সাজানো, ভীষণ শখ ভীষণ। আমার ফ্ল্যাট সাজানো দেখে না যারা প্রথম আমার ফ্ল্যাটে এসে তারা বলে কি তুই তো ইন্টেরিয়ার ডেকোরেটর এসে নিতে পারিস, এরকম করে করে দিতে পারিস, এই বিজনেসটা তুই করতে পারিস। তাহলে না যেটা আমার শখ সেটা আমি বিজনেস হিসেবে নেব না, যদি কেউ এমনিই ভাবে সাজিয়ে দিতে আমি অবশ্যই সাজিয়ে দেবো, কারণ আমি ভীষণ পছন্দ করি এসব করতে। আমার যদি স্বপ্ন এরকম হয়েছে যে ধরো আমার দুইয়ের উপরে জ্বর, আমি উঠতে পাচ্ছি না, বুঝতে পেরেছো তো, এবার ক্যালপল খেলাম, খেয়ে ধরো জ্বরটা নামলো, সে যদি রাত তখন 9টা 10টাও বাজে আমি তখনও মানে উঠে যে ফার্নিচার ঝাড়ি নিয়ে করে নিয়ে আমার মনে হয় কি বাবা ধুলো পড়ে আছে ওই, তখন আমি তোমার ঝাড়তে শুরু করে দিই এরকম। দেখো অ্যাকোয়ারিয়ামটা জানো তো শুধু ওই যে অ্যালোভেরাটা রেখেছিলাম তার জন্যই না মাছগুলো মরে গেছে, অ্যালোভেরা গুলোর অবস্থা দেখো পুরো একদম ইসে হয়ে গেছে, তোমার লাল হয়ে গেছে, শুধু শুধু গাছগুলোকেও মারলাম, বেকার বেকার তুলে নিয়েছিলাম। দেখো মাছগুলো ছাড়লাম, কি ভালো লাগছে না দেখতে, দাঁড়াও আমি মাছগুলো একটু জায়গা মতন রেখে নি, চলো যেখানে থাকে সেখানে রেখে নি, দাঁড়াও লাইটটা জ্বালিয়ে নি। দাঁড়াও মাছের এই জায়গাটা একটু পরিষ্কার করে নি। আরে আজকে ভেবেছিলাম ছেলেকে তো পড়তে বসাবো, কাজ বাজ সেরে সেরে টিফিনটা করে ভাবলাম পড়তে বসাবো, তো ওর আকাশ স্যার ফোন করলো, তো আমার মাথাতেই নেই আজকে স্যাটারডে, স্যাটারডেতে তো আকাশ স্যার ওকে আঁকায়, তো ওকে অনলাইনে আঁকাবে, তো এখন যেহেতু অমিক্রমটা বেড়েছে সেহেতু ওকে আমি বলে দিয়েছিলাম যে অবরে তুই আসিস না এরকম তুই অনলাইনে কর, কারণ ওর যে দুটো ম্যাডাম আছে তারাও অনলাইনেই করায়, তো সেটাই বললাম ওরাও অনলাইনে করাচ্ছে, তো অবরে বললো ঠিক আছে, তো আমার মাথা দিয়ে নি, ও এখন ফোন করে বলছে যে পেছা দিয়ে ওকে অনলাইনে আসতে বলো, আমি আচ্ছা তা আমার হলো পড়ানো ভিডিও করেনি তো, হ্যাঁ দাদাকে ভিডিও কলিং করো, দাঁড়াও আমি অ্যাকোয়ারিয়ামটা নিয়ে আসি। এই ফিশটা না মরে যাবে, অক্সিজেন দিয়ে রাখো, তাদের একটু বাড়িয়ে দিলাম অক্সিজেনটা, ফোন করবো একবার কর। তুই ব্রকলি ভালোবাসিস না? আরে পেনটা পড়ে যাচ্ছিল, তার মানে ব্রকলি বাবু ভীষণ ভালোবাসি না? ভালোবাসি না, তাহলে করবো না, তাই তো সেদিনকে পাপাকে বললাম একটু রসুনটা ছাড়িয়ে রাখতে, ওই হোয়াইট রঙের
রসুন বলে মাইক্রোওয়েভে 20-30 সেকেন্ড দিয়ে তারপরে বার করলে নাকি তাড়াতাড়ি রসুন ছাড়ানো হয়ে যায়, কিচ্ছু হয় না। আমি দিয়ে দেখেছি, এ একই হয়। আমার এইরকম সেম কৌটোতে একটা চালের গুঁড়ো আছে আর একটা কর্নফ্লাওয়ার আছে, কোনটায় চালের গুঁড়ো কোনটায় কর্নফ্লাওয়ার আমি ভুলে যাই, মানে ভুলে যাই না মানে বুঝতে পারি না, দেখে নি। আচ্ছা একটু লাগবে হচ্ছে, এইটা হচ্ছে একটু ব্ল্যাক পেপার, আর এটা হচ্ছে একটু সল্ট, এটা ব্ল্যাক সল্ট। হ্যাঁ আমি দিদিকে বলে দিয়েছি ভাই তোকে বসতে অনলাইনে, বললাম তো অপরা দাদা বলেছে, কিন্তু গরম জল মিশিয়ে নিচ্ছি, ঠান্ডা জলে তো বুঝবে না। এটা রসুন এরকম ভাবে কুচি করে নিয়েছিলাম, ঠিক আছে এরকম রসুন কুচিটা ছেড়ে দিলাম। নুনটা দেবো না, কারণ নুনটা যেহেতু আমি ওইটার মধ্যে দিয়েছি, ওই ওই লিকুইডটার মধ্যে যেটা গুলিয়ে রেখে দিয়েছি কর্নফ্লাওয়ার রেখে দিয়ে। জাস্ট একটু চাপা দেওয়া থাক, চাপা দেওয়া, কারণ তুই বাড়িয়ে নে ট্যাবের সাউন্ডটা। ও যে এক্সস্টটা চলছে দেখে বুঝতে পারছিস না, তাহলে এক্সস্টটা বন্ধ করে দে, আমি রান্নাঘরের জানলাটা খুলে দিচ্ছি। চলো এটা একটু লাল লাল হয়ে গেছে, এবারে হচ্ছে ব্রকলি গুলো দিয়ে দিচ্ছি। এটাতে চিজের কিউব আছে, চিজের কিউবটাও দিয়ে দিলাম। চিজের কিউব বলতে এই যে এই চিজটা, সে যে কোনো চিজেরই কিউব দেওয়া যায়, তবে আমি এই যে মাদার ডিয়ারির এই চিজটা ইউজ করি, খুব ভালো এটা, এটাও ইউজ করি, এটাও ভালো, এটাও খারাপ না, এটাও খারাপ না। আর একটু তেল লাগবে, এই দেখো
ব্রোকলিটা যখন একটুখানি মজে মজে এসেছিল তারপরে আমি যেটা করে রেখে দিয়েছিলাম ওইটা আমি ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে তারপরে এখন এটা একটুখানি ঢাকা দিয়ে রাখি, আর একটু মজবে। চলো আমি একটু কাজ করে নি। হ্যাঁ, এই দেখো জিনিসটা এইরকম মাখা মাখা যখন হবে, এরকম মাখা মাখা একটু গ্রেভি গ্রেভি না থাকলে আবার ভালো লাগবে না। হ্যাঁ, তখন ইসে করে দেবে, তখন গ্যাসটা অফ করে দেবে। তারপর আর একটুখানি টানুক, আর একটু টানলে মানে এটা এত সুন্দর খেতে হয়। আমার ছেলে তো ভীষণ ভালো খায়। আবার আমার বড় অফিসে কাকে গিয়ে নাকি গল্প করেছে যে আমার বউ না ব্রোকলিটা ভীষণ ভালো করে, আমাকে একবার বলেও ছিল যে তুমি একবার রান্না করে দিও তো আমি অফিসে নিয়ে যাব। তো তারপরে ও আর বলেনি, আমিও ভুলে গেছি, মনে করালে নিশ্চয়ই দিতাম। তো এই দেখো এটার মধ্যে আবার এই যে আমার এখন খুব ইচ্ছে করছে আবার একটুখানি দুধ আনতে যাবো, এটার মধ্যে এখন মাখবো, চুষি করব। আর ওইটা কি বলতো, এটার মধ্যে না কনডেন্স মিল্কটা, দাঁড়াও একটু কমিয়ে নি, এটা কনডেন্স মিল্কটা তোমার গুলে রেখে দিয়েছি। এটা যেহেতু ময়দাটা মাখবো সেহেতু তোমার ওইটা ঘি নিয়ে নিয়েছি, আর যেহেতু ময়দাটা মাখবো ওটা হচ্ছে তুমি কনডেন্স মিল্কটা যদি তুমি একটুখানি গরম জলের মধ্যে গুলে নাও না, তারপরে সেটা দিয়ে যদি তুমি এটা মাখো তাহলে চুষির না ওগুলো খুব নরম হয়, মানে কনডেন্স মিল্কের যেই মানে জল দিয়ে গুলে ওটা চলে দুধই তো ওটা তো, কিন্তু ওই গাঢ়টা তো আর মাখা যাবে না, তো যে কারণে ওটা একটু ওয়ার্ম ওয়াটারের মধ্যে ওটা গুলে নেবে। গুলে নিয়ে এবার ওইটা দিয়ে ময়দাটাকে মাখবে, ভীষণ ভালো, খুব মানে সফট হয় চুষিগুলো। তো ওই নারকেলের যেটা করে না এরকম বড় মতো, আমি জানি ওটাকে কি বলে, এরকম যেটা, ওইটা করবো না কারণ ওটা করতে ভীষণ খাটনি। তো একটুখানি দুধ নিয়ে আসি, ওটা করে নিই। আর এই যে এটা আমি এখন, এই যে আমি গ্যাস অফ করে দিয়েছি, এখন এইটার থিকনেসটা এরকম, মানে এর থেকে বেশি আর টানাবে না, ঠিক আছে। চলো তাহলে একটুখানি দুধ নিয়ে আসে, একটুখানি করে নিই, একটু গুড় দিয়েই করবো কারণ আমার বর একটু গুড় একটু বেশি ভালোবাসে। চলো সেই বললাম না যে পায়েস করব, তাই চুষি কাটছি, কখন থেকে কাটছি, আমার কোমর ব্যথা হয়ে গেছে। আমার এটা ফার্স্ট টাইম করা, যদিও আমি জানি যে আমার সেই চুষিগুলো হচ্ছে না, তবু যতটা পাচ্ছি করছি। আমার মাও খুব একটা পিঠে ফিঠে করতে পারে না, তো আমার বাবা খুব সুন্দর পিঠে করতো, যতবার পিঠে খাইয়েছে বাবাই করে খাইয়েছে, আমার মা কিছুই পারে না এগুলো। আমার বাবা খুব ভালো পিঠে করে, আসলে আমার মা এক মেয়ে ছিল তো প্রচন্ড আদুরে ছিল, যদিও আমি আর দিদিও আমার বাবার কাছে ভীষণই আদরের, বাপের বাড়িতে কোনোদিনও জলটা গড়িয়েও খাইনি এইরকম। ছোটবেলা থেকে আমার মানে আমাকে আর দিদি আমরা যখন পড়তে বসতাম তো কমপ্লেন দিত হচ্ছে বাবা, মা না। আমার মা বরাবরই এখনো পর্যন্ত মানে পরের দিন কি রান্না হবে আমার মা কিন্তু বলতে পারবে না, বাবা বলবে এই এই রান্না হবে তবে মা, কারণ মায়ের সে আইডিয়াটাই নেই। বাড়িতে যদি লোকজন আসে বাবা মাকে জিজ্ঞেস করবে, এই মা বাবাকে জিজ্ঞেস করবে যে কতটা চাল নেব, মানে আমার মায়ের কোনো আইডিয়াই নেই, মানে এতদিন সংসার করেও আমার মায়ের কোনো আইডিয়া নেই। তো আমি হয়েছি মায়ের মতন, আর আমার দিদির কথা ছাড়ো, দিদির তো রান্নাঘরে উঁকি মেরেও দেখতে হয় না, সুতরাং ওর তো আইডিয়াটা হবেই না, এটা তো স্বাভাবিকই। তো যাই হোক, সেই পিঠে খাওয়াতে হচ্ছে বাবা, আমার মা পারে না। আমার বাবা শীতকালে না তড়কাও করতো, চিকেন দিয়ে তড়কা করতো, চিকেন কিমা দিয়ে, সেই তড়কাও এখনো মুখে লেগে থাকার মতন, হাসতে ইসে হয়ে যাবে। কাজে ক্যামেরাটা না এই পাশে করতে একটু ভয় লাগছে, দাঁড়াও তবু একটু শেয়ার করে নি, সবই যখন তোমাদের সাথে শেয়ার করি, দাঁড়াও আমি এগুলো তুলে নি। এই দেখো মোটা মোটা হয়ে গেছে, ঠিক আছে, করতে করতে হয়ে যাবে, বলো, চেষ্টা তো করছি, এটাই তো অনেক। চলো একটু করে নি তারপরে আবার। এই যে আমার পায়েস হচ্ছে,
চুষি গুলো দিয়ে দিয়েছি দুধে। দাঁড়াও একটু কমিয়ে নি। আমার খুব ভালো লাগছে কারণ এইটা আমার লাইফের ফার্স্ট টাইম এই পায়েস করা। একটু আমার বড় এখন অফিস থেকে ফেরেনি, অফিস থেকে ফিরুক ওকে দিয়ে বলবো যে কেমন হয়েছে বলো। এখন যদিও অনেকটা টানবে। এই দেখো তোমাদেরকে বলছিলাম না যে তখন যে ফিশটা একটুখানি তোমার ওই একটু ইসে যাচ্ছিল, এতক্ষণ অক্সিজেনে রেখেও বাঁচাতে পারলাম না গো, মারা গেল। দেখো তখন কালকে বললাম না একটা ব্লগে যে আমার সে ফুসকা পড়বে, ওই যে পুঁইশাকের তরকারিটা ছাড়তে গেছিলাম। এই দেখো বুঝতে পারছো কিনা জানি না, দেখেছো কত বড় ফুসকাটা পড়েছে। কালকে আমার জুলে যাচ্ছিল ওই কাজের তাড়াতে না পেস্টও লাগাতে পারিনি। এখানেও পড়েছে একটা, এখানে একটা আর এখানে একটা। ঠিক আছে চলো। ওকে আমি আজকে এখানেই টাটা। আমি পায়েসটা করি, করে এখন অনেক কাজ আছে, কড়াই ঠড়াই মাজতে হবে, গ্যাস ট্যাস পরিষ্কার করতে হবে, তো পায়েসটা হয়ে যাক, আজকে এখানেই এন্ড করছি। ওকে টাটা, গুড নাইট।